হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ইতালি সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে ইতালির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ১৬ জুন বুধবার ইতালির বর্তমান সরকার মারিও দ্রাগি নতুন একটা প্রস্তাব পাশ করতে যাচ্ছে, সে নিয়ে আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, আপনাদের কি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ইউরোপ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ইতালি এবং তুরস্কের মধ্যে যে খেলা হয়েছে সেখানে কে জয়ী হয়েছে সেটা দিয়ে শুরু করছি। ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ইতালি 3 গোলে তুরস্ককে পরাজিত করে, আর তুরস্ক দেয় 0 গোল। আর ইতালি হচ্ছে কিছুটা পরিবর্তনের পথে, দিন দিন ইতালি কিছুটা পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন করছে ইতালির নাগরিকরা। ইতালিতে আগামী 20 জুন পরিপূর্ণভাবে ব্যাঙ্কজোন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন তথ্য এসেছে, সেটা হচ্ছে ইতালির কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিন আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে পরিপূর্ণ হতে যাচ্ছে। আর যারা ইতালি থেকে গিয়ে বাংলাদেশে আটকে আছেন, ইতালি প্রবাসীদের ফেরাতে ইতালির বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে রাষ্ট্রদূত শামিম আহসান। আর খুব শীঘ্রই বাংলাদেশের সাথে সবার জন্য ফ্লাইট চালু করার আশ্বাস দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এটা কিন্তু অনেকের জন্য খুবই একটা খুশির সংবাদ, কারণ অনেকে অনেকদিন ধরে বাংলাদেশে আটকে আছেন। আর আমি প্রথমেই বললাম যে ইতালির সরকার একটা নতুন ঘোষণা দিতে যাচ্ছে, সেটা হচ্ছে ইউরোপ ইউনিয়ন থেকে ইতালির জন্য একটা বড় সুসংবাদ এসেছে। আগামী 16 জুন বুধবার ইউরোপীয় কমিশন থেকে ইতালির প্রস্তাবিত ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ পাশ হওয়ার কথা রয়েছে। এই প্যাকেজে ইউরোপ ইউনিয়ন থেকে ইতালিতে 209 বিলিয়ন ইউরো সহায়তা প্রদানের কথা রয়েছে, যা কিনা কোভিডের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দিবে। কিন্তু এই সহায়তা একেবারে দিবে না, সেটা ধাপে ধাপে কার্যকর হবে। ইতালিতে প্রত্যেকটা বোনাস এবং প্রত্যেকটা সহায়তাই কিন্তু ধাপে ধাপে হচ্ছে, আর আশা করা যাচ্ছে এই সহায়তা ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়াতে অনেকটা ভূমিকা পালন করবে। ইতালির অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন গ্রহণের পর একজনের মৃত্যু হয়েছে, সেটা গতকালের ভিডিওতে বলেছিলাম। তাই ইতালিতে এই অ্যাস্ট্রাজেনিকা টিকা বন্ধের ঘোষণা দেওয়ার কথা ছিল, আর সেটা পুরোপুরিভাবে ঘোষণা হয়ে গেছে। ইতালিতে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ইতালিতে 50 বছর নিচের বয়সীদের জন্য নিষিদ্ধ হয়েছে অ্যাস্ট্রাজেনিকা টিকা। আর যারা ইতিমধ্যে এই অ্যাস্ট্রাজেনিকা টিকার বা ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছেন, আপনারা দ্বিতীয় ডোজ ফাইজার অথবা মডার্না দিবেন। আর সেটা আপনারা আপনাদের ব্যক্তিগত যে ডাক্তার আছে সে ডাক্তারের সাথে পরামর্শ করে দ্বিতীয় ডোজটা দিবেন। সবশেষে আমি ইতালির গত 24 ঘন্টার আপডেটটা দিয়ে শেষ করছি। ইতালিতে 11/6/2021 ইতালিতে আক্রান্ত হয়েছে 1901 জন, আর সুস্থতা লাভ করেছে 5,893 জন। গত 24 ঘন্টায় মারা গিয়েছে 69 জন, মৃতের সংখ্যা অনেকটাই কম। লাসিও সহ ইতালির রাজধানী রোম সিটির আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি। লাসিও অঞ্চলে মোট আক্রান্ত হয়েছে 169 জন, এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে 118 জন। আক্রান্তের সংখ্যাটা যেহেতু তাম্পনে টেস্টের উপর নির্ভর, তাই গত 24 ঘন্টায় কতজনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে সেটাও বলে দিচ্ছি। গত 24 ঘন্টায় ইতালিতে 2,17,610 জনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে। তো এই ছিল আজকের মতন আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে ভালো করে যুক্ত হতে আমার ফেসবুক পেজটির সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা সেখান থেকে আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। এই ছিল আজকের মতন আমার ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।